আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান। আজকের আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যাকাত পাঠ পড়াব। আশা করি তোমরা সবাই ভাষায় আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে শুরু করা যাক আজকের পাঠ্য যে বিষয়গুলো। যাকাত থেকে পড়াবো বলেছি। যাকাত শব্দটি আরবি শব্দ। দেখো আমি আরবিতে যাকাত লিখেছি, এর অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা বৃদ্ধি। কী হবে? পবিত্রতা, পরিচ্ছন্নতা বৃদ্ধি। শব্দ তিনটা, একটা শব্দের সাথেও আর একটা শব্দের কোনো মিল নেই, অর্থ হল তিনটা। যাকাত কাকে বলে? যাকাত হল নিসাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে তার সম্পদ থেকে নির্ধারিত পরিমাণ সম্পদ নির্ধারিত খাতে যে ব্যয় করা হয়, এটাই হলো কি যাকাত। তো যাকাত এর গুরুত্ব এবং তাৎপর্য, যাকাত কি? যাকাত এমন একটি ইবাদত, যাকাত এমন একটি নির্দেশনা যেটার মাধ্যমে দরিদ্রতা দূর হয়, ধনী গরিবের মধ্যে সমতা তৈরি হয়, যার মাধ্যমে ধনীর সম্পদ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়। এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন কিভাবে? দেখো আমরা জানি, প্রথম হলো ঈমান, এরপরে হলো সালাত, এই সালাতের পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা মুজাম্মিলের মধ্যে ঘোষণা করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। দেখো এর অর্থ হলো তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। মানে এই সূরার এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন যে তোমার মধ্যে, তোমার জন্য যেভাবে সালাতকে ফরজ করা হয়েছে সেভাবে তোমার জন্য যাকাতকে ফরজ করা হয়েছে। তবে হ্যাঁ, শর্ত হলো নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হতে হবে, মানে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সূরা জাজিরাতের মধ্যে আল্লাহ বলেছেন, আর তাদের ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ঘোষণা করে দিয়েছেন, তোমাকে আমি সম্পদ দিয়েছি। ধনী ব্যক্তিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদটা তোমার একার ভোগ করার জন্য নয়, আমি ইচ্ছা করলে তোমাকে সম্পদ নাও দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে সম্পদ দিয়েছি, তুমি যেভাবে এটাকে ভোগ করবে ঠিক সেভাবে তোমার আর এক ভাইকেও কি এটা দিবে, যে বঞ্চিত রয়েছে, যে সুবিধা বঞ্চিত রয়েছে, যে গরিব রয়েছে, যে চলতে কষ্ট হচ্ছে, তুমি দেখতেছো তাকে সহযোগিতা করার জন্য দেওয়া হয়েছে। এভাবে সালাত যদি যাকাতটা আদায় করা হয়, এর মাধ্যমে যেমন যাকাতটা হলো যে নিসাব পরিমাণ সম্পদের যেই মালিক, এই মালিকের নিসাব থেকে যেটা আল্লাহ নির্ধারিত এইটুকু পরিমাণ দান করে দেওয়া বা এটাকে ব্যয় করা, এই ব্যয় না করলে, নির্দিষ্ট খাতে যদি ব্যয় না করা হয়, তাহলে সম্পদটা কি থাকে? পবিত্র থেকে যায়, সে অপবিত্র থেকে যায় আর কি, অপবিত্র আর থাকে না। সকল সম্পদ একটু সম্পদের মধ্যে আর একটা সম্পদ ঢুকে কী হয়ে যায়? অপবিত্র করে দেয়। ঠিক আছে, তো এই জন্য আমাদের সব সময় যাদের সম্পদ রয়েছে এই সম্পদের দিকে আমাদের খেয়াল করতে হবে, যে আমাদের এই সম্পদটা যেন কি
অপবিত্র না থাকে সেজন্য আমাদেরকে রেগুলার যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখো সূরা রোমের মধ্যে বলেছেন, আর তোমরা সুদের কারবার করে থাকো মানুষের সম্পদের সঙ্গে মিলে, সম্পদ বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে তা মোটেই বৃদ্ধি পায় না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে যাকাত দিয়ে থাকো তাই কেবল বৃদ্ধি পায়, এরাই সম্পদশালী। একটা অর্থ আছে কিন্তু বৃদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, যিনি রেগুলার যাকাত দিচ্ছেন আল্লাহ খুশি হয়ে তার সম্পদটা আরও বাড়িয়ে দিচ্ছেন, সে যেন আরও যাকাত দিতে পারে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিচ্ছেন। সুদের কারবারকে তো হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে বলেছেন যে তোমরা যদি এটা মনে করো যে অন্যের সম্পদের সাথে মিল করে আমার সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, না এটা ভুল, আমি তোমাদের এভাবে বৃদ্ধি করে দেই না। এখানে যেভাবে সম্পদ বৃদ্ধি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজের আমাদের জীবনের গুনাহখাতা মাফ করার ব্যবস্থা করে দেন, আমাদের যেই আমল নামায় সওয়াবের যেই অংশটা আছে যাকাত প্রদান করলে ঠিক মতো সেটা আল্লাহ কী করেন লিপিবদ্ধ করে দেন, তার মানে সওয়াব বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের গুরুত্ব দিয়ে বলেছেন, আর যাকাতু কন্তরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের ধনী, যাকাত হলো ইসলামের ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন। তার মানে যাকাত হলো এমন একটা ইবাদত যেটা ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দেয়, বন্ধুত্বতা সম্পর্ক তৈরি করে দেয়, না হয় ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যতা দূর করে দেয়। ঠিক আছে, যাকাতের নিসাব, এখন আমরা যাকাতের নিসাব বললাম, নির্ধারিত পরিমাণ বললাম, সেটা আমাকে জানতে হবে নিসাব কি। যেই সমস্ত সম্পদ থেকে বা যেই সমস্ত সম্পদের বা যেই সমস্ত দ্রব্যদির উপরে যাকাত খরচ করা হয়েছে সেগুলোই হলো যাকাতের নিসাব। এই নিসাব হলো নির্ধারিত পরিমাণ, মানে ওই সম্পদগুলো ওই দ্রব্যগুলোর কোন পরিমাণ হইলে যাকাত প্রদান করতে হবে, সেই নির্ধারিত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা সেটা হলো স্বর্ণ দিয়ে দেওয়া যায়, স্বর্ণ যত যদি হয়, রৌপ্য, আবাদি ফসল, হ্যাঁ এভাবে চাল ডাল এগুলো ব্যবসায় যেই আমরা যে ব্যবসায় যে টাকাটা আমরা ইয়া করতেছি পরিচালনার জন্য যেটা ব্যবহার করতেছি এগুলো আর কি, ইনভেস্ট করতেছে যেটা আর কি, এই যে ইনভেস্টকৃত জিনিসের যে পণ্যটা কিনলাম এটার মূল্য, এই সবগুলো বিষয় নিয়েই যাকাতের নিসাব হয়। এখন দেখো আমরা যাকাত হলো স্বর্ণ যদি হয় তোমার কাছে বা আমার কাছে যদি 7.5 তোলা বা 87.25 গ্রাম স্বর্ণ থাকে, অথবা যদি 52.5 তোলা বা 52.5 তোলা রৌপ্য অথবা 612.25 গ্রাম রৌপ্য থাকে, এবং ওই যেই সম্পদগুলোর কথা বললাম এই নির্ধারিত সম্পদগুলো থেকে 40 ভাগের 1 ভাগ আমাদেরকে কী করতে হবে, যাকাত দিতে হবে। সেখানে আমরা দেখলাম যদি হিসাব করি তাহলে 100 টাকা আমাদের যাকাত আসে কত, 2.5 টাকা, তাহলে 10,000 টাকায় কত আসবে, 2,500 টাকা। এভাবে করেই আমাদের দশ হাজার টাকা আসবে কত, 250 টাকা, এভাবে 1,00,000 টাকা আসবে কত, 2,500 টাকা, এভাবে আমাদের যাকাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। এখন আমি যাকাত কাকে দিব, আমি যাকাত আমি হলো বুঝলাম আমার নিসাব পরিমাণ যাকাত হলো, নিসাব পরিমাণ সম্পদ হলো, আমি এখন সেখান থেকে যাকাত দিতে হবে, আমি এই যাকাতটা কাকে দিব। এই যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন, সেই 8টি খাত কি দেখো, একটা হলো ফকির বা অভাবগ্রস্ত, আমাদের দেশে দেখবা অনেকেই কী করে ভিক্ষা করতেছে, আমরা তাদেরকে ফকির বলে থাকি আবার ভিক্ষুকও বলে থাকি, সেই ফকির বা অভাবগ্রস্ত যারা চলতে কষ্ট হচ্ছে, নিজেরা আয় করতে কষ্ট হচ্ছে, এই সকল ব্যক্তিদেরকে কী করা, যাকাত দেওয়া। মিসকিন বা সম্বলহীন এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের বাড়ি গাড়ি ঘর কিচ্ছু নাই, বাড়িঘর কিছু নেই, এই সকল ব্যক্তিদেরকে আমাদের কী করতে হবে, যাকাত দিতে হবে। কর্মচারী, এই কর্মচারী বলতে আসলে আমি সংক্ষিপ্তভাবে রেখেছি, যাকাত প্রদান করতে যে কর্মচারী নিয়োগ করা হয় যদি সে
সম্পদশালীও হয় তাকে কি যাকাত দেওয়া যাবে। যেমন আমরা অনেকে একজনের যাকাত হয়েছে ১ কোটি টাকা, এই ১ কোটি টাকা যাকাত সে কি নিজে নিজে দিতে পারবে? অবশ্যই নয়। তাকে কি করতে হবে? এই যাকাত দেওয়ার জন্য তাকে কর্মচারী নিয়োগ করতে হবে। যেই কর্মচারী নিয়োগ করবে তাকেও কিন্তু যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এরপরে দেখো, ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। একজন বিধর্মী, একজন মূর্তি পূজক, মুশরিক বা অন্য কিছু অন্য ধর্মের লোক, সে কি করতে চায়? ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে চায়, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। এই ধরনের ব্যক্তিদেরকেও কি যদি মনে হয় যে যাকাত দিলে সে ইসলাম গ্রহণ করবে, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। এরপরে হলো দাস মুক্তি। এক যদিও আমাদের দেশে এখন দাস প্রথাটা নেই, কিন্তু একটা সময় ছিল দাসদের দিয়ে কী করতো, কাজ করানো হতো, দাসদের নির্যাতন করা হতো। এই দাসদেরকে তার মনিব থেকে মুক্ত করতে যদি যাকাত দিতে প্রয়োজন হয়, তাহলে সেই যাকাতের টাকা দিয়ে দাসকে মুক্ত করা যাবে। ঋণগ্রস্ত এমন ব্যক্তি যে ঋণে জর্জরিত, এর কাছ থেকে আমরা ঋণ বলতে আমরা ধার নিয়ে নেই না, ঠিক সেটাই, ঋণে জর্জরিত সে টাকা পয়সা নিয়ে ঋণ নিয়ে এতটা মানে ঋণে জর্জরিত হয়েছে যে তার দ্বারা চলাই কষ্ট। অথচ অনেকে আছে এরকম ঋণগ্রস্ত, কিন্তু মুখে বলতে পারেন, আমাদেরকে খুঁজে বের করে এই ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করতে আমরা এই যাকাত দিতে পারি। আল্লাহর পথে সংগ্রামকারী, এখানে জিহাদের কথা বোঝানো হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর সাথে সংগ্রাম করতেছে, আল্লাহর পথে সংগ্রাম করতেছে, যুদ্ধে অংশগ্রহণ করতেছে দিন কায়েম করার জন্য, তাকে এখানে যারা বিশেষ করে আল্লাহর পথে সংগ্রামকারী বলতেছে, খালি যে যুদ্ধ সেটা না, যারা দিনের দাওয়াত দিচ্ছে এই সকল ব্যক্তিদেরকেও কি যাকাত দেওয়া যাবে। অসহায় পথিকদের জন্য ভ্রমণে বের হয়েছে, এই ব্যক্তি ভ্রমণ করতে এসে সে কী হয়ে গেল, তার সম্বল হারিয়ে ফেলল, তার কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, একে দেওয়া যাবে। এবং অসহায় পথিকদের বলতে আমরা যে টোকাই বলে থাকি, যারা পথিক রাস্তায় ঘুমিয়ে থাকে, এই সকল ব্যক্তি যারা চলাচলে কষ্ট, এই সকল ব্যক্তিদেরকে আমরা কি করতে পারি, যাকাত প্রদান করতে পারি। এখন দেখো, আমাদের এই যে কাজগুলো, এই যে যাকাতের যে মাসারিফ বা খাতগুলো, এই খাতগুলো আমরা অনুসরণ করে আমরা যাকাত প্রদান করব। আজকে তোমাদের SW দেবো, সেটা হলো তোমরা এই SW করে রাখবে, হ্যাঁ, সময় মতো SW জমা দিয়ে দিবে। দেখো, সেটা হলো আমরা যাকাতের নিসাব এবং যাকাতের মাসারি, ঠিক আছে, যাকাতের নিসাব এবং যাকাতের মাসারি লিখবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনাকালীন সময়ে যেহেতু করোনার প্রাদুর্ভাবটা বৃদ্ধি পাচ্ছে, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।